জমে উঠেছে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট অলিগলি পাড়া মহল্লা দিনরাত এক করে ভোটারদের দাঁড়ে দারে গিয়ে নিচ মার্কে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা নিরাপদে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সহকারী রিটার্নিং কর্মকর্তার পাবনা ঈশ্বরদী থেকে সহকর্মী বাইজিদ বুস্তামির প্রতিবেদন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পাবনার ঈশ্বরদী উপজেলায় আগামী উনত্রিশ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী আর ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এগারো জন এর মধ্যে সাতজন পুরুষ আর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে চারজন তবে চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এবং সারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা সর্দারের মধ্যে আর জাহাঙ্গীর আলম সিদ্দিকী নামে অপর এক চেয়ারম্যান প্রার্থী থাকলেও তিনি একেবারেই নতুন আর অপরিচিত মুখ বলছেন ভোটাররা আমরা দেখছি যে তিনজন প্রার্থী তিনজন প্রার্থীর ভিতর একজনকে আসলে আমরা ঠিক মতো চিনি না এবার ভোটটা খুবই ভালো লাগতেছে যে সবাই ভোট চাইতে আসতেছে এজন্য খুব মুখর এবার ভোট হবে বলে আশা করি আমরা যারা যদি আমার যদি আমার জন্য যদি কিছু করে যদি ভালো এলাকার জন্য যদি কিছু উন্নতি করে তো আমরা সেরম লোক দেখিছি আমরা ভোট দেবো মানুষ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে যাতে তারা সম্মানে ভোট দিতে পারে এ ধরনের পরিবেশ যাতে নিশ্চিত হয় এটা আমরা কামনা করি তবে এই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী সকল প্রার্থী প্রচার প্রচারণায় সরগরম ভোটের মাঠ নানান প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা দুদিন কাজ করলাম কতটুক ছটুক করলাম কতটুক বেঠিক করলাম একটু কুষ্টি পাথরে যাচাই করার জন্য জনগণের কাছে যাচ্ছি আমার ভালো লাগছে জনগণ দল মত নির্বিশেষে সকল শ্রেণী মানুষ অকুণ্ঠ তারা সমর্থন দিচ্ছে সাধারণ ভোটাররা দল বল নির্বিশেষে তারা নির্বাচন করার জন্য এবং ভোট দেওয়ার জন্য উৎসব মুখরিত তারা প্রকাশ করেছেন সর্বস্তরের ঈশ্বর সাধারণ মানুষ অনেক মা বোন বন্ধু সাধারণ ভোটারদের সর্বক্ষণভাবে যে কোনো বিপদ আপাদ যে কোনো কাজে কর্মে আমি তাদের পাশে থাকি বিভিন্ন শ্রেণীর মানুষ গ্রামগঞ্জে এবং বিভিন্ন কৃষক শ্রমিক জনতা সবার সাথে আমি মিলেমিশে কাজ করার চেষ্টা করছি এরই মধ্যে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে তবে নির্বাচনে কেউ কোনো অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে উনত্রিশ তারিখের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে হবে এবং এখানে ভয়ভীতি দেখানোর কোনো সুযোগ নাই দুই লাখ সাতাত্তর হাজার তিনশো একাত্তর জন ভোটারের এই উপজেলায় চৌরাশিটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে সকাল আটটা থেকে শুরু হবে ভোট গ্রহণ চলবে একটা না বিকাল চারটা পর্যন্ত বায়জিৎ আমি আনন্দ টিভি ঈশ্বরদী पाबना 2024 साल